ছাত্র আন্দোলনের শহীদ আবদুল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ সোমবার উপদেষ্টা আবদুল্লার বাসায় গিয়ে তিনি পরিবারের খোঁজ খবর নেন ও সমবেদনা জানান পরে উপদেষ্টা এ এফ হাসান আরিফ শহীদ আব্দুল্লার পারিবারিক কবরস্থান পরিদর্শন করে তার রুহের কামনায় করেন। এ সময় যশোর জেলা প্রশাসক সহ জেলা উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আট তারিখ থেকে এই প্রক্রিয়া চলমান হয়েছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন আন্তর্জাতিকভাবে না এর আগে গত পনেরো বছর ধরে ষোলো বছর ধরে হত্যাকাণ্ড বা মানবতার বিরোধী অপরাধ হয়েছে সবগুলো তো বিচার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা আট তারিখ থেকেই চলমান